Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Bismillahir Rahmanir Rahim. শুরু করছি আজকের অডিওবুক সিরিজের বেলা ফোরাবার আগে এই বইটির তৃতীয় চ্যাপ্টার। আর বেলা ইতিমধ্যেই দুটো চ্যাপ্টার আপলোড হয়ে গেছে, আপনারা চাইলেই দেখে নিতে পারেন, বেলা ফোরাবার আগে বাই আরিফ আজাদ। তো থার্ড চ্যাপ্টারে কি আছে দেখে নিই। আমার এত দুঃখ কেন, মাঝে মাঝে ভীষণ কষ্ট লাগে, বুকের ভেতরে বাসা বাঁধে দুঃখের কালো মেঘ, অবিরাম বৃষ্টির ধারার মতো বিষণ্নতা এসে আছড়ে পড়ে মনের উঠোনে, আকাশ ছোঁয়া হিমালয়ে যেন তার সমস্ত ঐশ্বর্য নিয়ে ভেঙে পড়তে চায় বুকের ওপর, জগৎ সংসার তখন বিষাক্ত লাগে, মাঝে মাঝে প্রচণ্ড দুঃখ বোধে ভেঙে পড়ি আমরা, হয়তো হঠাৎ করে হারিয়ে বসি কোনো প্রিয় মানুষকে, খুব আশা করে থাকি এবারের পৌষের শীতে মায়ের হাতে বানানো ধোয়া ওঠা ভাপা পিঠে খাবো বলে, কিন্তু পৌষ আসার আগেই মা হয়তো দুনিয়ার পাট চুকিয়ে ওপারে পাড়ি জমিয়েছেন, অথবা আস্তে আস্তে করে জমানো টাকা, যে টাকা দিয়ে বাবাকে ঈদে উপহার দিয়ে চমকে দেব ভেবেছিলাম, ঈদ আসার আগেই হয়তো বাবা চলে গেছেন রবের সাক্ষাতে। এমনও হতে পারে ভালো বেতনের কোনো চাকরি হঠাৎ করেই চলে গেল, অথবা আমার এক বন্ধু আমার সমান যোগ্যতা নিয়ে জীবনে শাই শাই করে উন্নতি করছে, কিন্তু আমি কিছুই করতে পারছি না, আমার বন্ধু আমার সমান খাটাখাটনি করেও খুব ভালো রেজাল্ট করছে, কিন্তু আমি পারছি না, পারিবারিক অথবা দাম্পত্য জীবনটাও খুব একটা ভালো হচ্ছে না, ব্যবসায় লোকসান হচ্ছে, খেতে নষ্ট হচ্ছে ফসল, উর্বরতা হারাচ্ছে আবাদি জমি, মরে যাচ্ছে গবাদি পশু, বন্যায় ভেসে গেছে একমাত্র আশ্রয়, অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে তীরে তীরে জমানো সম্পদ, মাথার ওপর বেড়েই চলেছে ঋণের বোঝা, আবার এমনও হতে পারে কাছের মানুষগুলো আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, সবচেয়ে প্রিয় বন্ধুটিও আজ আর ফিরে তাকাচ্ছে না, বাড়ছে দূরত্ব, ভেঙে যাচ্ছে সম্পর্কের বন্ধন, এমন নানান রকম জীবন সমস্যার মুখোমুখি কম বেশি আমরা সকলেই হয়ে থাকি, আমরা ভেঙে পড়ি, ভেতরে ভেতরে খুঁড়িয়ে যাই, আশাহত হই, বিষণ্ণতার বিষবাস পেছিয়ে যায় আমাদের হৃদয় কোন, কিন্তু আমাদের সাথে কেন এমনটা হয়। দ্বিতীয় পরিচ্ছেদ, আমরা সকলেই পরীক্ষা শব্দটির সাথে পরিচিত, স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে আমরা পরীক্ষা দিই, পরীক্ষায় পাশের জন্য আমরা দিন রাত পড়াশোনা করি, নোট করি, নিয়মিত ক্লাস করি, দুনিয়ার জীবনটাও আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ঠিক একই রকম একটা পরীক্ষা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্যই, আমরা তার অনুগত বান্দা কিনা তা যাচাইয়ের জন্য না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই এই যাচাই বাছাইয়ের ফলাফলের উপর নির্ভরশীল নন, তিনি আলিমুল গায়েব, ভূত ভবিষ্যৎ সব কিছুই তিনি জানেন, তিনি জানেন আমাদের মধ্যে কে কে তার অনুগত আর কে কে তার অবাধ্য, চাইলেই তিনি আমাদের দুনিয়াতে না পাঠিয়েই সরাসরি আমাদের রুহু তথা আত্মাগুলোকে হয় জান্নাতে আর না হয় জাহান্নামে দিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি এমনটি করেননি, কারণ তিনি আমাদের কোনো প্রশ্ন করার সুযোগ দিতে চাননি। কিরকম প্রশ্ন? কিয়ামতের মাঠে যাতে আমরা অভিযোগ করে বলতে না পারি, আপনি আমাদের তো পরীক্ষাই করেননি, পরীক্ষা ছাড়াই আমাদের জাহান্নামে পাঠিয়েছেন, অথচ আমাদের পরীক্ষা নিলে আজকে আমি হয়তো জাহান্নামের বদলে জান্নাতে থাকতে পারতাম। দুনিয়াকে আল্লাহ তাআলা বানিয়েছেন বিশাল একটা পরীক্ষা কেন্দ্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, ভয়, ক্ষুধা এবং তোমাদের জানমাল ও ফসলাদির ক্ষয়ক্ষতির মাধ্যমে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরীক্ষা করবেন ভয় ভীতি দিয়ে। কখনো কি এমন হয়েছে যে আপনি বাসে করে কোথাও যাচ্ছেন এবং সেই বাসটা হঠাৎ করেই দুর্ঘটনার কবলে পড়ল, সেই দুর্ঘটনায় মারা গেছে আপনার পাশের যাত্রীটা, কিন্তু আপনার তেমন কোনো ক্ষতি হয়নি, হয়েছে এরকম? দূরের যাত্রার বিরক্তি কাটাতে একটু আগেও
দুজনে পাশাপাশি দিব্যি খোশ গল্প করছিলেন, কিন্তু কয়েক মিনিটের ব্যবধানেই আপনার পাশের সেই সহযাত্রী এখন মৃত আর আপনি জীবিত হয়ে রয়ে গেলেন। এই দুর্ঘটনায় কিন্তু আপনারও মৃত্যু হতে পারত, পাশের সহযাত্রীর মতো আপনিও কিন্তু লাশে পরিণত হতে পারতেন। আপনার নামের পাশে আহত শব্দের বদলে শোভা পেত নিহত শব্দটি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বাঁচিয়ে নিয়েছেন। চাক্ষুষ এই ভয়ানক দৃশ্য অবলোকন করিয়ে আল্লাহ পাক আপনাকে পরীক্ষা করেন। তিনি দেখতে চান যে আপনি এই দৃশ্য থেকে শিক্ষা নেন কিনা, তার শোকর আদায় করেন কিনা, তার অবাধ্যতা থেকে ফিরে আসেন কিনা। তিনি দেখতে চান এই মৃত্যুর দৃশ্যটা আপনার হৃদয়ে কতটা প্রভাব ফেলে, আপনার বোধোদয় ঘটে কিনা, এরকম বিভীষিকাময় দৃশ্য দেখে আপনি মৃত্যু ভয়ে কাতর হয়ে পড়েন কিনা, সেটাই হলো আপনার জন্য পরীক্ষা। জীবনে এমন আরো অনেক ঘটনার সাক্ষী আপনি হতে পারেন। লন্ডনে যাওয়ার জন্য আপনি বুধবার সকালের বিমানে টিকিট চেয়েছেন, কিন্তু পেয়েছেন বুধবার বিকেলের। সকালের টিকিট না পাওয়ায় আপনার প্রচন্ড মন খারাপ হতে পারে। সকালের টিকিট না পাওয়ায় লন্ডনে কোনো এক পার্টিতে আপনি অংশগ্রহণ করতে পারবেন না। হতে পারে ম্যানচেস্টার শহরে কোনো এক মনোজ্ঞ অনুষ্ঠান আপনি মিস করেন, হতে পারে ম্যানচেস্টার শহরের কোনো এক মনোজ্ঞ অনুষ্ঠান আপনি মিস করবেন, অস্বাভাবিক নয়। কিন্তু সকালের টিকিট না পাওয়াতে একরাশ দুঃখ আর মন খারাপ নিয়ে টিভি খুলে যখন দেখতে পেলেন লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করা সকালের নির্ধারিত সেই ফ্লাইট ক্র্যাশ করেছে এবং নিহত হয়েছে বিমানের সকল যাত্রী, তখন কেমন লাগবে আপনার বলুন তো? মিস হয়ে যাওয়া ম্যানচেস্টারের ওই মনোজ্ঞ অনুষ্ঠান কি আপনার প্রাণের চেয়েও মূল্যবান? সকালের ফ্লাইট মিস হয়ে যাওয়া আপনার কি তখনও মন খারাপ হয়ে আপনি কি তখনও মন খারাপ থাকবে? আমি আন্তরিকভাবে দুঃখিত। সকালের ফ্লাইট মিস হয়ে যাওয়ায় আপনি কি তখনও মন সকালের ফ্লাইট মিস হয়ে যাওয়ায় আপনার কি তখনও মন খারাপ থাকবে, আফসোস হবে? মানুষের একটা বৈশিষ্ট্য হলো সে নিজেকে সবসময় নির্ভুলতার আসনে দেখতে পছন্দ করে। সে মনে করে তার জীবনের সব ভালো মন্দ ঠিক বেঠিক বোঝার ব্যাপারে সেই যথেষ্ট। নিজের জন্য পছন্দ করা জিনিসটা কিভাবে তার জন্য হুমকি স্বরূপ হতে পারে সেটা মানুষ ভাবতেও পারে না, আবার এটাও মানুষ কল্পনা করতেও পারে না যে সেটা যেটা সে অপছন্দ করে সেটা কিভাবে তার জন্য জীবনের টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে, মানুষ এটা কখনোই বুঝতে পারে না। এটা জানেন কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কারণ তিনি অতীত বর্তমান ভবিষ্যতের ব্যাপারে জ্ঞান রাখেন। এজন্যই তিনি বলেছেন, হয়তো তোমরা যা অপছন্দই করো তাই তোমাদের জন্য কল্যাণকর, আর তোমরা যা পছন্দ করো সেটাই হতে পারে অকল্যাণকর। বস্তুত আল্লাহ জানেন কিন্তু তোমরা জানো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান এরকম নিশ্চিত মৃত্যুর হাত থেকে আপনাকে বাঁচানোর পরেও আপনি পরের বার ম্যানচেস্টার শহরে যাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান এরকম নিশ্চিত মৃত্যুর হাত থেকে আপনাকে বাঁচানোর পরেও আপনি পরের বার ম্যানচেস্টার শহরের মদের বারে যান কিনা,